ঈদে কেমন ব্যবসা করছে শাকিব খানের সিনেমাগুলো? ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের তিনটি সিনেমা, শিকারি, সম্রাট আর ম্যান্টাল। মুক্তির প্রথম দিন থেকেই দর্শক জোয়ারে ভাসছে প্রতিটি সিনেমা। সিনেমা হলগুলোতে উপচে পড়া দর্শক দেখা গেছে। বহুদিন পর বাংলা সিনেমাতে এমন দর্শক জোয়ার দেখা গেল। আসুন জানি শাকিব খানের সিনেমাগুলো এবারের ঈদে কেমন ব্যবসা করল। শিকারি, যৌথ প্রযোজনার শাকিব খানের এই সিনেমাটি রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে এবার। মোট মুক্তি পেয়েছে 102টি হলে। ঈদের দিন থেকেই প্রতিটি হলেই দেখা গেছে দর্শক জোয়ার। হাউসফুল ছিল প্রতিটি সিনেমা হলের প্রতিটি শো, আর বাইরে টিকিটের জন্য অপেক্ষায় ছিল শত শত দর্শক। শাকিব খান বলেন, এবারের ঈদে আমি বেশ কিছু সিনেমার হল পরিদর্শন করেছি, সবগুলি ভালো ব্যবসা করেছে, তবে এর মাঝে শিকারির রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজের সূত্রেও শিকারির রেকর্ড পরিমাণ ব্যবসার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এবার আসি সম্রাট প্রসঙ্গে। শাকিব খানের আরেক সিনেমা সম্রাট, প্রায় 80টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সম্রাট ছবিটি। শাকিব খান মানেই হিট, আর এজন্য সম্রাটও হিট। প্রতিটি সিনেমা হল ছিল দর্শকে কানায় কানায় পূর্ণ। শাকিব অপু বিশ্বাসের জুটি আবারও সফল, এটা প্রমাণিত হল। পরিচ্ছন্ন গল্প, সুন্দর লোকেশন আর যত্ন করে তৈরি করা সিনেমাটি এর মাঝেই হিটের খাতায় নাম লিখিয়েছে। এ ব্যাপারে উচ্ছ্বাসিত সিনেমার পরিচালক মোস্তফা কামাল রাজ বলেন, শুরু থেকে পজিটিভ রেসপন্স পাচ্ছি, দর্শক ভর্তি হল, সম্রাট ব্যবসা ভালোই করছে। শাকিব খানের আরও এক সিনেমা ম্যান্টাল মুক্তি পেয়েছে 150-এরও বেশি হলে। বেশি হলে মুক্তি পেয়েও বক্স অফিসের দৌড়ে শিকারি আর সম্রাট থেকে পিছিয়ে আছে ম্যান্টাল। হলগুলোতে দর্শক আসছে ভালোই। তিশা শাকিব জুটির রোমান্স পছন্দ করছে দর্শকরা। এই সিনেমাটিও এরই মাঝে হিট সিনেমার লিস্টে উঠে এসেছে। বক্স অফিস থেকে ভালো কামাচ্ছে ম্যান্টাল। শাকিব খান মানেই হিট সিনেমা, এটা আবারও প্রমাণিত হলো। এই ঈদে তিনটি সিনেমা মুক্তি দিয়ে তিনটি সুপারহিট।